আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে 12 তারিখ, আজকে 12 তারিখ, 12 ডিসেম্বর। আজকে কিন্তু একটা কয়েন লিস্টেড হওয়ার কথা বা তারা আপডেট দেওয়ার কথা, সেটা হচ্ছে আমরা জানি যে কোর মাইনিং অ্যাপ। তো কোর মাইনিং অ্যাপটা নিয়ে আজকে আমরা ভিডিওটা মেক করা, মেবি তো 12 তারিখে এটা লঞ্চ করা বা আপডেট দেওয়ার কথা। তো অলরেডি দিয়ে দিয়েছে, তো আমরা কোর মাইনিং অ্যাপসে যাবো। তো আমি সিক্রেট আসার জন্য একটু হাইড করে রাখছি, তো এর জন্য একটু সময় লাগবে। তো আমরা কোর মাইনিং অ্যাপসে চলে গেলাম। দেখেন কোর মাইনিং কিন্তু আমাদের এখনও আমাদের কিন্তু এটা মাইনিং করা যাচ্ছে বা এটা এখনও কিন্তু আমাদের কোর মাইনিং হচ্ছে। তো মূলত তারা কিন্তু এই যে হোয়াইট পেপার এখানে গেলে কিন্তু দেখতে পারবেন, গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কোর মাইনিং কতদিন করা যাবে এবং লাস্ট কোন পর্যন্ত। তো আজকে মূলত আপডেট তারা করছে কিন্তু আজকে 12 তারিখ। তো আজকে 12 তারিখ, যেহেতু 12 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু 12 তারিখ থাকবে। তো 12টার পরে কিন্তু এটা মেবি আমার যতটুকু ধারণা তাদের অফিসের লঞ্চ অনুযায়ী এটা মাইনিং, এই যে আমাদের মাইনিং দিচ্ছে এটা কিন্তু একদম অফ করে দেবে তারা। এখানে 25 মিলিয়ন হওয়ার কথা, এখানে 23.68 হয়ে গেছে, তারপরেও এটা অফ করে দেওয়ার কথা। 12টা, এটা রাত 12টার পরেই বোঝা যাবে যে অফ করে দেবে কিনা, আমরা আগামীকাল এটা দেখতে পারবো। তো মূলত একটা তারা অফিসিয়াল টুইটারে পোস্ট করেছে বিষয়গুলো, আমরা সব এক থেকে সবগুলো দেখতে থাকবো। তো টুইটারে যে বিষয়গুলো দেওয়া আছে তো সেগুলো একটু দেখবো। আমি টুইটারে যা যাচ্ছি, তাদের অফিসিয়াল টুইটারে কী বলেছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট। এটা আপনিও দেখতে পারবেন, আপনি যদি তাদের অফিসিয়াল টুইটারে এটা জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা দেখতে পারবেন, এবং বিশেষ করে তাদের অফিসিয়াল টুইটারগুলো ফলো করে রাখবেন। তো আমি এখানে টুইটার বার এসে লিখব যে কোর, আমার যেহেতু অলরেডি এটা ফলো করা আছে এ কারণে আমি এরকম আসবে। তো আমি কোর লিখব, কোর লিখে সার্চ করার পর দেখেন আমার কিন্তু ফলোয়িং করা আছে, তো এটাতে ক্লিক করব। দেখেন তাদের অফিসিয়াল যে টুইটার এটা কিন্তু আমার সামনে এখন উপস্থিত আছে। এখানে প্রথমে যে বিষয়টা তারা শেয়ার করেছে তা কোর দেখেন অফিসিয়ালভাবে ওয়ার্ক ডেভেলপমেন্ট ইন দ্য সাতোশি প্লাস ইকোসিস্টেম অ্যান্ড দ্য বিল্ডিং অফ 3। এখানে বিষয় মূল বিষয় হচ্ছে দেখেন তারা একটা ওয়েব বিল্ডের সাথে একটা চুক্তি করেছে, সেটার নাম হচ্ছে এখানে আমরা নিচের দিকে একটু এসে যদি দেখি, এই দেখেন বিল্ডার্সের সাথে তারা কোম্পানির সাথে তারা চুক্তি করেছে। কী চুক্তি করেছে? এই কোর নেটা, এই কোর কয়েনটা তাদের সাথে চুক্তি করে সেল দিবে বা তাদের সাথে বন্ধুত্ব করে এটা মার্কেটে লঞ্চ করবে। তো এটা কিন্তু একটা এনএফটি সাইট। তো জাস্ট এখানে দেখেন আরও কিছু বিষয় রয়েছে, তারা কিন্তু আরও আপডেট দিয়েছে। তো এটা কিন্তু মূলত এই জিনিসটা পোস্ট করেছিল তারা তো 3 দিন আগে, তারা যেটা মিল্ডার্সের সাথে চুক্তি করেছে এটা কিন্তু 3 দিন আগে পোস্ট করেছে। মেবি আমি এটা নিয়ে ভিডিও বানাই নাই, জানি যে একসাথে সবগুলো ভিডিও দেবো ইনশাল্লাহ, এ কারণে এটা একটু রেখে দিয়েছি। তো দেখেন তারা কিন্তু মেল ড্রেসের সাথে এটা চুক্তি করেছে, এবং মূল বিষয় হচ্ছে এটা মার্কেট আজকে লঞ্চ করছে কি না সেটা বিষয়ে জানবো। তো এটা জানার জন্য আমরা দেখতে একটু নিচে স্কেল ডাউন করে আসবো, মেল ড্রেসের একটু নিচে আসবো। মেবি এখানে দেখতে কোর এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, তো আমি এখানে ক্লিক করব। তো তারা কিন্তু অনেকটা স্ট্রং প্রজেক্ট, এটা ইথেরিয়াম এবং বিটকয়েনের যেটা যার সাথে কাজ করে, তো এরা তার সাথে কাজ করতেছে। তো এখানে একটু আমরা দেখি বিল্ডার্সের, এখানে আপনারা এগুলো পড়ে নেবেন। তো আমি একটু যেগুলো বিষয় একটু শেয়ার করতে চাই, ভিডিওটা অনেক লম্বা হবে এই কারণে একটু শর্ট করতে চাই। এরপর দেখেন এইখানে নিচে দেখতে পারছেন যে এখানে 1.16 মিলিয়ন এখানে কয়েন রয়েছে, দেখেন এখানে টোটাল বিষয়ে সবগুলো দেওয়া আছে। তো এরপরে নিচের দিকে একটু যদি আমি একটু স্কেল ডাউন করি, তারা কী বলেছে দেখেন এই যে এখানে দেখছেন, আমি যে পূর্বে ভিডিওতে বলেছিলাম যে তারা ইথেরিয়াম বিটকয়েনের সাথে যে একটা সামঞ্জস্যপূর্ণ রেখে তারা 87 কোটি এনেছে, তো এই বিষয়গুলি এখানে বলা আছে। তো জাস্ট আমি একটু নিচে যাব, তারা এটা কী করছে, এটা মেইনেটে আনছে কি না সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তো আমরা মূল বিষয়ে নিচে একটু স্কেল ডাউন করে আসছি। দেখেন এখানে লেখা আছে যে বিল্ডিং অন কোর, এইগুলো আপনি পড়ে নেবেন, ইকোসিস্টেমে যেগুলো একটু পড়ে নেবেন। জাস্ট আমি এখানে দেখছি, দেখতে পাচ্ছি এখানে 5টা জিনিস আছে, এগুলো হয়তো আপনারা যে ভিডিও দেখতেছেন অবশ্যই হয়তো এগুলো চিনে থাকবেন, যারা ইয়ারড্রপে কাজ করেন এবং বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে কাজ করেন তো এগুলো চিনতে পারবেন। তো
তো মূলত আমি বিষয় এখানে দেখেন পাঁচটা এক্সচেঞ্জার রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা এক্সচেঞ্জার কিন্তু তারা যে বিল্ডার্সের সাথে কন্ট্যাক্ট করে এই পাঁচটা এক্সচেঞ্জারে তারা কোর মাইনিং যে আমরা করতেছি কয়েনগুলো, এই কয়েনগুলো এখানে কিন্তু এক্সচেঞ্জ করে দিবে বা এখান থেকে আমরা এক্সচেঞ্জ করে ডলারে রূপান্তর করে তারপর আমরা কিন্তু টাকাটা ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স বা অন্য বিষয়ে আমরা কিন্তু বিকাশের টাকা নিতে পারবো। তো মূল বিষয় এখানে আইসক্রিম শপ এবং আরগুলো অনেকগুলো শপ রয়েছে, এগুলো আমি মেবি এতগুলো নাম জানি না, তো আপনারা হয়তো জানবেন, তো জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই মূলত এই পাঁচটা যে এক্সচেঞ্জার রয়েছে এই এক্সচেঞ্জারে তারা লিস্টেড করবে, এটা তারা এই বিল্ডার্স কোম্পানির সাথে চুক্তি করেছে এবং এই পাঁচটা এক্সচেঞ্জারে তারা অবশ্যই লিস্টেড করবে, এরপরে ধীরে ধীরে তারা বাইন্যান্স পর্যন্ত আসবে। তো এটা হচ্ছে পরবর্তী ধাপ, এটা প্রথম ধাপে যে বারো তারিখে যে লঞ্চ করার কথা হয়েছিল, তো তারা কিন্তু এটা আমি বলছি কিন্তু এটা তিন দিন আগে এটা করেছে, মেবি আমি ভিডিওটা মেক করি নাই, তো আজকে ভিডিওটা মেক করা। তো এই পাঁচটি এক্সচেঞ্জারে আমরা কোর মাইনিং কোডটা এক্সচেঞ্জ করতে পারবো, আর এগুলো বিষয়ে কীভাবে এক্সচেঞ্জ করতে হয় এই সবগুলো ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন সবার আগে আমার চ্যানেলে, তো চ্যানেলের সাথে থাকবেন। এবং দেখেন এখানে কিন্তু আমাদের পাঁচটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, এটা কিন্তু বলে দিচ্ছে তারা বিল্ডার্সের সাথে চুক্তি করেছে। তো আমরা দেখবো আছে আজ বারোটার পর যে আমাদের মাইনিং অফ হয়ে যায় কিনা, এরপরে নতুন কোনো আরও বিষয় নিয়ে আপডেট থাকলে অবশ্যই জানতে পারবেন সবার আগে, এবং যদি জানতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন, বিষয় সবগুলো বিষয়ে ডিটেলস জানাবো ইনশাআল্লাহ। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো আমার চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো, এবং মেসেঞ্জার গ্রুপেও রয়েছে আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে, এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, খোদা হাফেজ।